মুক্তিযুদ্ধের সঠিক আবেগটা এটার ভিতরে আর রিদি হক ডেফিনেটলি আজ পর্যন্ত বাংলাদেশি মুক্তিযুদ্ধ নিয়ে যতগুলো ভালো ছবি হয়েছে সেই সব নির্মাতাদের কাতারে তার প্রথম ছবি নিয়ে দাঁড়িয়ে গেল আর আমি শুনতে পাচ্ছি যে ছবিটার নামে বিদেশি ছবি দেওয়ার জন্য হল বোধ হয় তো হলের তো দেখা উচিত যে দর্শকের রিয়াকশন কী হচ্ছে এবং এই ব্যাপারে আমার মনে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা তাদের কাছে একটা আবেদন করা উচিত এবং সেই ক্ষেত্রে যদি আমার কোনো সহযোগিতা লাগে সেটা করতে আমি প্রস্তুত কারণ এই ধরনের ছবি আসলে পরবর্তী প্রজন্মের দেখা উচিত এই হলিউডের ফাইটিং ছবি দেখে কোনো লাভ নেই খুব ভালো লাগছে আসলে তো আমরা সবসময় এটি এক্সপেক্ট করি যে আমরা একটা সিনেমা করব আর সেই সিনেমাটা মানুষ আগ্রহ করে দেখবে আর এরকম একটা বিষয় নিয়ে সিনেমা বানিয়েছে রিদি যে আমাদের যেখানে আমাদের সবচেয়ে স্পর্শকাতর বিষয় আমাদের সবচেয়ে অহংকারের জায়গা বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সেই সব দিন হৃদয় হকের পরিচালনায় এই সিনেমাটি যে মানুষ দেখছে মানুষের ভালো লাগছে এটা খুব ভালো লাগে আমাদের অন্তর ছুঁয়ে যাচ্ছে আমরা সবাই অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে এই সিনেমাটা বানিয়েছি তো আমার কাছে মনে হয় যে এই সিনেমাকে আমাদের সবার আরও বেশি পেট্রোনাইজ করা দরকার আরও বেশি করে হলে রিলিজ মানে রাখা মানুষকে মানে পরিবার নিয়ে আসা বন্ধুবান্ধব সবাইকে জানানো এই ভার্বাল পাবলিসিটিগুলো খুব জরুরি আর কি এই সিনেমাটার জন্য বাংলা সিনেমার এত সুন্দর একটা দিন চলছে মানুষ দেখছে এর মাঝে হিন্দি একটা সিনেমা আসছে আবার হলিউডের সিনেমাগুলো মুক্তি পাচ্ছে এগুলো কি আমাদের জন্য ক্ষতিস্বরূপ বলে মনে করছেন কিনা এই মুহূর্তটাতে মানে 1971-এর জন্য 1971-এর জন্য তো অবশ্যই বিকজ 1971-টা একেবারে ফুল বাণিজ্যিক ঘরানার কোনো সিনেমা না হ্যাঁ যে নর্মাল হলে 300 করে চলছে তো এই আমাদের ছিলই কয়েকটা মাত্র শো তো সেখানে যদি আরও নতুন ছবি ঢুকে হিন্দি ছবি ঢুকে ইংলিশ ছবি ঢুকে যদি এখান থেকে শো কমিয়ে দেওয়া হয় সেটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক হবে কারণ এখনও অনেকে দেখতে চাচ্ছে সবাই আসতে চাচ্ছে এখন একটা মাউথ পাবলিসিটি হয়েছে মানুষ এখন জানে 1971 সেসব দিন নর্মালি তো অনুদানের সিনেমা তো সেভাবে আমরা প্রচার প্রচারণেই করা হয় না তো সেই হিসেবে কিন্তু এটা যথেষ্ট মানুষের সাড়া পেয়েছে পাচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় বললাম তো হল মালিকদের উচিত এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে উচিত এটাকে আরও বেশি সাপোর্ট করা